প্রথমবার ছেলের ছবি প্রকাশ আনলেন গৌরব রিধিমা। গত বছরের 16 সেপ্টেম্বর ছেলের জন্মদিন অভিনেত্রী রিধিমা ঘোষ। বাবা হন সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী। এমন সুখবর প্রকাশে আসা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভাসে নেচুগল। এর এক মাস পর মহাসপ্তমীর দিন প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনেন গৌরব রিধিমা। তখন সাদা চুড়িদার আর লাল ওড়নায় সাজেন নতুন মা, সঙ্গে মানানসই নীল রঙের পাঞ্জাবিতে সেজেছিলেন গৌরব। তখন ছোট্ট ধীর চক্রবর্তীর মুখ দেখা না গেলেও এবার ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন টলিপাড়ার এই দম্পতি। এবার অন্নপ্রাশনের দিনেই ছেলে ধীর চক্রবর্তীকে প্রকাশ্যে আনলেন গৌরব রিধিমা। বাবা মায়ের মাঝে ছোট্ট ধীর, এদিন তাদের পোশাকের থিম ছিল লাল সাদা। সেই মতো লাল শাড়ির সঙ্গে সাদা কন্ট্রাস্ট ব্লাউজ, হালকা গয়নায় সাজেন রিধিমা। অন্যদিকে ছেলে ধীরের সঙ্গে ম্যাচিং করে লাল সাদা নকশা করা ধুতি পাঞ্জাবিতে অভিনেতা। ছোট্ট ধীর কি খুব দুষ্টু? গৌরব বলেন, একদমই নয়, ও খুবই শান্ত, খুব কম কান্নাকাটি করে, রাতেও শান্তিতে ঘুমায়। আমি আর রিধিমা ওকে নিয়ে একটা দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এদিকে শুভ দিনে ছেলের মুখ সামাজিক মাধ্যমে দেখিয়ে গৌরব ও রিধিমা লিখলেন, আজ মুখে ভাতের পর ধীরে ধীরে সবাইকে হ্যালো বলছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।